জুম নিতে হতো, এটা জুমে সে সুবিধাটা নেই। এখন দেখেন আগের হ্যাঁ স্যার, ক্লাসে আমি আসসালাম, স্ক্রিনশট নিয়ে নিয়েছি, জি জি ঠিক স্যার, আছে, এই ক্লাস থেকে চ্যাটে লেখেন। দেখেন আপনারা যেটা বলতেছেন ওটা আছি, আমার তো মিটে হলে সুবিধা বেশি হতো, আপনাদের জন্য জুমে আসা। ওকে এখন ম্যাথটা দেখেন, আমি আপনাদের এগুলো ইয়া দিয়ে দিব, স্লাইড দিয়ে দিব। ওকে 10 মিনিট লাগবে, ইনশাল্লাহ আমরা এই ম্যাথটা ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমে ESEL জিনিসটা গিয়ে একটু বোঝাই। হ্যাঁ, ESEL কথার মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লুপ, অর্থাৎ আমাদের একটা বাস মানে কত, একটা বাস মানে তিনটা এক্সেল, সরি দুইটা এক্সেল। তো একটা এক্সেলের লোড মনে করেন 20,000 পাউন্ড, 20,000 পাউন্ড মানে কত, 20 কিপ। তো একটু আগে আমরা যে ছবি বাসটা দেখলাম, এটা হচ্ছে ইন্ডিয়ান বাস, আমাদের আমাদের বিআরটিসির বাসগুলো মনে হয় এরকম, না না বিআরটিসির বাসও মনে হয় 4টা চাকা নাকি, যেগুলো মাঝখানে ইয়ে থাকে। হ্যাঁ টাকা বিআরটিসির টাকা বাস টাকা মনে হয়, টাকা 6টা, কিন্তু এক্সেল 2টা। না 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 স্যার, ওইটা এই যে আচ্ছা আচ্ছা, জায়গাটা একটা দেখলাম দেখলাম না, না, এই বিআরটিসি বাস এগুলো ঢাকায় আছে স্যার, মানে মাঝখানে আরেকটা গিয়া দেয় আর কি স্যার, এরকম আমি দেখছি কিন্তু মাঝখানে চাকা দেখি নাই, ঢাকায় তো আমি মাঝখানে ছিল চাকা আমিও দেখছি স্যার। মাঝখানে স্যার আমি মাঝখানে দেখি চাকা নাই স্যার, 4টা চাকাই থাকে, পিছনে চাকার সাথে আরো 2টা করে, মানে 2টা চাকা থাকে আরো বেশি। আচ্ছা মানে আচ্ছা, হ্যাঁ আমি বলি স্যার, এই যে বাসটা দেখছি না, এই বাসটা হুম ঠিক সেমলি আমি বিআরটিসি বাস দেখছি ঢাকায়, আচ্ছা এরকম ওকে মাঝখানে একটা মানে যাওয়া আসার জায়গা নাই, কিন্তু ওটা পুরো টানে নিয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা বোঝাচ্ছি যে এই ESEL এর হিসাবটা, তো আপনি যেটা দেখবেন আমরা হিসাব করব ESEL এর ভ্যালুটা কত। আসলে ESEL এর ভ্যালু হচ্ছে 18 কিপ। তো আপনি যখন বলবেন যে আমার ESEL এর রেজাল্ট আসছে 10,000, ঠিক আছে, তার মানে বোঝাচ্ছে টোটাল লোড হচ্ছে 10,000 × 18,000 পাউন্ড। হিসাবটা একটু বুঝে, এক ESEL মানে হচ্ছে 18,000 পাউন্ড বা 18 কিপ। এখন আপনি যখন রাস্তায় গাড়ি যাচ্ছে, আমরা কি হিসাব করতেছি যে কতটা ESEL যাচ্ছে, আমি আপনাদের একটু টেবিলটা দেখাই। লাইক ধরুন এখানে এক্সেল লোড দেওয়া, ঠিক আছে, এক্সেল লোড মানে যেটা 3,000 পাউন্ডের নিচে, এক ESEL কত, 18,000 পাউন্ড। বাট আমি যখন ডাটা তুলতেছি, আমি 3,000-এর নিচ থেকে শুরু করছি, আন্ডার 3,000। তো আমার আন্ডার 3,000-এ কোনো এক্সেল আমি আমার ডাটায় পাইনি, জিরো, ঠিক আছে। সাপোজ আমি একজন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার, আমি একটা রোডে 1 বছরের ডাটা নিচ্ছি বা একদিনের ডাটা নিচ্ছি, তো আমি একদিনে দেখলাম যে আমার 3,000-এর নিচে কোনো গাড়ি যায়নি, যার এক্সেলের লোড 3,000 বা এর কম, এরকম কোনো গাড়ি আজকে যায়নি, তো এটা জিরো। ওদিকে 3,000 থেকে 7,000-এর মধ্যে যাচ্ছে একটা, 7,000 থেকে 8,000 যাচ্ছে 6টা, এভাবে করে দেখেন আপনার। আচ্ছা সিঙ্গেল এক্সেল এক জিনিস, ট্যান্ডেম এক্সেল আরেক জিনিস, ট্যান্ডেম মানে ডাবল ডাবল থাকবে, দুটা দুটা করে থাকবে বা তিনটা, এরকম নর্মালি তিনটা থাকে না মনে হয়, দুটা দুটা করে থাকে, ঠিক আছে, 4 টায়ারের চাকা, 4 টায়ারের এক্সেল থাকে, এরকম হয়। ট্যান্ডেম বলতে ওগুলোকে বোঝাতে, যেখানে একের অধিক চাকা থাকবে সেগুলোতে ট্যান্ডেম, সিঙ্গেল এক্সেল মানে জাস্ট একটা করে থাকবে। আবার ট্যান্ডেম বলতে এটাও বোঝায় দুটা এক্সেল যদি একসাথে লেগে থাকে সেটাও একটা ট্যান্ডেম হতে পারে, ঠিক আছে। ট্যান্ডেম ব্যাপারটা আমি আরো পরে ক্লিয়ার করবো আপনাদের, আপাতত এটাই বুঝছেন যে সিঙ্গেল এক্সেল মানে একটা, একটা এক্সেল একটা শ্যাফ্ট দুইটা চাকা, ট্যান্ডেম মানে একের অধিক চাকা হলে তখন মানে একটা এক্সেলের এক পাশে। আচ্ছা তো আমার সকল ডেটা নেওয়া আছে যে কয়টা এরকম গেছে, যেমন 26,000 থেকে 30,000, এত এক্সেলের লোড কটা যাচ্ছে, দেখা যাচ্ছে একটা গাড়ি গেছে, 8,000 থেকে 12,000, এরকম 144টা গেছে। হিসাবটা বুঝতে পারতেছেন, 18,000 হচ্ছে একই ESEL, আর এখানে আমরা পাচ্ছি 8,000 থেকে 12,000 হচ্ছে 144টা। তাহলে আমরা এভাবে হিসাব করে বের করবো কয়টা ESEL যাচ্ছে, ওকে, কয়টা ইকুইভ্যালেন্ট এরকম সিঙ্গেল এক্সেল লোড যাচ্ছে, ক্লিয়ার জি স্যার, নাকি ক্লিয়ার হয়নি, আর একটু স্যার একটু সময় বলুন লাগে। স্যার। আচ্ছা আচ্ছা আবার বলে দেখেন, এক ESEL হচ্ছে 1 ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড, মানে একটা সিঙ্গেল এক্সেলের লোড, ঠিক আছে, একটা সিঙ্গেল এক্সেলের লোড আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিচ্ছি 18 কিপ বা 18,000 পাউন্ড। ওকে এটা আপনি এখন মাথায় এক জায়গায় রেখে দেন। এবার আপনি একটা সার্টেন ডেতে, একটা নির্দিষ্ট দিনে আপনি গাড়ির লোড হিসাব করতে বসলেন, আপনি জানেন অমুক বাসের অমুক ট্রাকে এক্সেল থাকে এতটা, সেই এক্সেলের লোড হয় এত এত, ঠিক আছে। তো আপনি দেখলেন যে যেসব গাড়িতে এক সিঙ্গেল এক্সেল থাকে, মানে একটা শ্যাফ্ট দুটা চাকা এরকম সিঙ্গেল এক্সেল থাকে তাদের, এবং তাদের লোড 8,000 থেকে 12,000-এর ভিতরে, এরকম গাড়ি গেছে 144টা। আবার যেসব বাসে বা গাড়িতে ট্রাকে সিঙ্গেল এক্সেল থাকে কিন্তু তাদের লোড 12,000 থেকে 16,000-এর মধ্যে, এরকম গেছে 16টা, ঠিক আছে। এবার আপনি এভাবে বের করলেন, এই সবগুলো ডাটা আপনি যোগ করলেন, করে করে এখানে একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে। এই যে রেজাল্টটা পাচ্ছেন এটা হচ্ছে ওই মানে
সেটা আপনি রেজাল্ট বলবেন এভাবে, এটা হচ্ছে সিঙ্গেল এক্সেল ইকুইভ্যালেন্ট নোডের হিসাব। ধরেন আপনার টোটাল গেছে হচ্ছে 180,000, সাপোজ আপনি রেজাল্ট পেলেন 180,000 ইকুইভ্যালেন্ট নোড, তাহলে কয়টা সিঙ্গেল এক্সেল গেছে? কি করতে হবে, 180,000-কে 18,000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমি বলবো 10টা সিঙ্গেল এক্সেল গেছে আজকে এখানে, বা 5টা, সাপোজ 5টা বাস গেছে, তাই না? যদি একটা বাসের একটা এক্সেলের লোড হয় 18,000, আর আপনি একটা সার্টেন ডেট হিসাব করলেন এখানে 180,000 সিঙ্গেল এক্সেল লোড গেছে, তাহলে অ্যাকচুয়ালি কটা বাস গেছে, কিভাবে বের করবে? তার ভাগ করলে তো বেরোবে। হ্যাঁ, ভাগটা কিভাবে হবে আমি আমি আর একটু বলি। আর একটা সিঙ্গেল এক্সেলের লোড হচ্ছে 18,000, আপনার সার্টেন একটা ডেটে বাস গেছে হচ্ছে 10টা, ঠিক আছে, তাহলে টোটাল এক্সেল লোড কত? 1,80,000 স্যার, না, 180,000 তো হচ্ছে আপনার ডাবল হবে না, কারণ দুইটা এক্সেল থাকে ইন্টু ইন্টু টু, বাসে, ইন্টু টু হবে। হ্যাঁ, জি স্যার। তাহলে এতটা আমার ইয়ে গেছে। এভাবে আমরা হিসাবগুলো ক্যালকুলেট করব। আচ্ছা, তো দেখেন এখানে 3,000-এর নিচে একটাও যায়নি, 3,000 থেকে 7,000-এর মধ্যে একটা গেছে, 7 থেকে 8,000-এর মধ্যে 6টা গেছে। হ্যাঁ, এভাবে ভ্যালুগুলো দিয়ে দেওয়া থাকবে। ওকে, এখানে দেখেন আরো কিছু জিনিস দেওয়া, পি ইকুয়ালস টু 2.5 লেখা, এখানে পয়েন্টটা বসায় নেই, 2.5 হবে এটা। এই পিটা হচ্ছে টার্মিনাল সার্ভিসিবিলিটি ফ্যাক্টর। স্যার এগুলো কোয়েশ্চনে কি দেওয়া থাকবে? কোয়েশ্চেনে সবই দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে না আমি এটা বলবো, এখন পর্যন্ত যা যা দেখতেছে সবই কোয়েশ্চেনে দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে। জি এই জি অঙ্কগুলো একদম সোজা, জাস্ট একটু আপনাকে বেশি গুণ করতে হয়, অনেকগুলো গুণ করতে হয়, এটা হচ্ছে কঠিন জিনিস। দেখেন ইনিশিয়াল সার্ভিসিবিলিটি পি নট হচ্ছে 4.6, টার্মিনাল সার্ভিসিবিলিটি পিটি হচ্ছে 2.5। সার্ভিসিবিলিটি মানে হচ্ছে মানে একটা জিনিস কত ভালো সার্ভিস দিচ্ছে। লাইক ধরুন আপনি বুর্জ খলিফায় গেছেন, হ্যাঁ, বুর্জ খলিফার একদম উপরের তলায় সবার হাইয়েস্ট ফ্লোরটাতে, ওটা তো অনেক বাতাস যায় না, প্রায় 90 কিলোমিটার পার আওয়ার বাতাস যাচ্ছে, ঠিক আছে। এখন এই 90 কিলোমিটার পার আওয়ার বাতাস কি করে, আমার বুর্জ খলিফা কিন্তু একটু হলেও দোলায়, আপনি উপরতলায় বসে কিন্তু একটু হলেও ফিল করবেন যেটা দুলতেছে। আপনাদের, আপনারা তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আপনাদের জানার কথা যে আমরা কিন্তু যখন বিল্ডিং ডিজাইন করি ট্যাপসে, আমরা কিন্তু একটা ইয়া বসাই, উইন্ডের একটা হিসাব বসাই, উইন্ড লোডটা বসাই, উইন্ড লোডটা কিন্তু বাদ দেওয়ার মতো হয় না, ভালোই একটা লোড, ঠিক আছে। তো হ্যাঁ, উইন্ড লোড থাকে। এখন আপনার যদি বিল্ডিংটা এমন হয় যে একদম ডানে বামে এভাবে এভাবে হেলবে দুলবে, তাহলে কিন্তু কি হবে, আপনার যে ওই বিল্ডিং এ যে থাকবে, যে আপনার ওখানে যে যার বাসা হবে, সে কি করবে, সাইকোলজিক্যালি ইল ফিল করবে যে আমি এখানে মানে এটা কেমন জায়গায় ছিলাম, নড়াচড়া করতেছে। বা সাপোজ আপনার যে মেঝেটা, মেঝেটা যদি অতিরিক্ত ডিফ্লেক্টেড অবস্থা থাকে, আপনার বিল্ডিং ভেঙে যায়নি, আপনার মেঝেও ফেটে যায়নি, কিন্তু ডিফ্লেক্টেড হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আপনি কি ফিল করবেন, একটু সাইকোলজিক্যালি কেমন জানি ফিল করবেন, ঠিক আছে, যে এটা এই বাসে কিভাবে থাকবো, কেমন যেন কেমন যেন। এই যে জিনিসটা হলো সার্ভিসিবিলিটি, যে সে কেমন সার্ভিস দিচ্ছে তার। আচ্ছা, ওয়ালে ক্র্যাক থাকা, ওয়ালে যদি একটু একটু ক্র্যাক হয়, এটা খুব বড় কোনো সমস্যা না, কিন্তু খুব বেশি যদি ক্র্যাক হয়ে যায়, জায়গায় জায়গায় ক্র্যাক থাকে, তখন মানুষ কিন্তু বাসায় থাকতে চায় না, এটা হচ্ছে সার্ভিসিবিলিটি না থাকা। তো ইনিশিয়াল সার্ভিসিবিলিটি মানে হচ্ছে আমার যখন রোড আমি ডিজাইন করলাম, ওই সময় এটা 4.6 একটা ভ্যালু, এটা এগুলো বের করা নিয়ে আমাদের কোনো ইয়া নেই, সিস্টেম নাই, এগুলো হচ্ছে আপনার গিভেন ডেটা, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট থেকে এই ডেটাগুলো দেওয়া থাকবে আপনাকে। তো যখন বিল্ডিং রোডটা আমি প্রথমবার ডিজাইন করলাম, আজকে ধরেন 1 তারিখে ডিজাইন করলাম 2020 সালে, তখন এটা সার্ভিসিবিলিটি 4.6, আমি এটা ডিজাইন ইয়ার দিচ্ছি 10 বছর, 10 বছর পর্যন্ত এটা ভালো থাকবে, 10 বছর শেষে এটা সার্ভিসিবিলিটি হবে 2.5, এটা আমি বলে রাখতাম, এটা হচ্ছে পিটি ডেটা। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে যে 5 লেখা SN, এটা হচ্ছে স্ট্রাকচারাল নাম্বার 5, এটাও গিভেন ডেটা, ঠিক আছে। তো এইগুলো, এই দুটা ডেটা ইউজ করে আমাদের এখানে দেখেন কিছু টেবিল দেওয়া থাকবে, হ্যাঁ কিছু টেবিল দেওয়া থাকবে, এই যে টেবিল পিটি 2.5 আর স্ট্রাকচারাল নাম্বার 6 বা 5, যেটাই হোক এই দুটা ইউজ করে আমাদের এই ভ্যালু গুলো বের করতে হবে, এই ভ্যালু গুলো বের করতে হবে। এখানে 0.05 থেকে 0.02, 0.0050, ঠিক আছে, এই দুটা ইউজ করে আমাদেরকে এগুলো বের করতে হবে, এখান থেকে এই অ্যাপেন্ডিক্স গুলো থেকে বের করতে হবে। এখন যেটা ব্যাপার হচ্ছে, আপনাদের পরীক্ষা এভাবে বের করতে হবে না, পরীক্ষা আপাতত আমি ডিরেক্ট এভাবে দিয়ে দিবো, ঠিক আছে, আপনাদের ওটা টেনশন করতে হবে না। আচ্ছা, তো নেক্সট আপনাদের যেটা করতে হবে, এই ডেটাগুলো আপনাদের দিয়ে দেওয়া থাকবে যে কয়টা এক্সেল গেল, ঠিক আছে। সাপোজ আপনি 3,000-এর, 3,000 পাউন্ডেরও এক্সেল হয় না, মানে গাড়ির টাকার ওজন তো 3,000 হইতে পারে, 5,000 পাউন্ড হইতে পারে, আবার আমরা 18,000 ধরছি ওইটাও হইতে পারে। এখন যে বাসগুলো একদম হালকা ওগুলো কত, 3,000 পাউন্ড,
আপনি ওরকম একটাও পান নাই, তাই এটা জিরো। 3,000 থেকে 7,000 এরকম একটা পাইছেন, তাই এটা 1 বছরে। এগুলো গুণ করবে, করে করে এই ডানের ঘরটা পূরণ করবে, এই ডানের ঘরটা ফিল আপ করবে, এগুলো দশমিকে আসবে, করে একটা রেজাল্ট পাবে। ঠিক আছে, এটা এখানে রেখে দেবে, এটা এটা বের করে। 165 এটা কি স্যার? না, নাম্বার অফ ট্রাকস ওয়েট, এই 165 টা আপনি গিভেন ভ্যালুটা সূত্রে, ঠিক আছে, এটা আপনি ইউজ করবেন এখানে। এটা 165, এটা অ্যাকচুয়ালি 255.151 ডিভাইডেড বাই 165, ঠিক আছে, আনসার হবে 1.5464। ওকে, এগুলো যোগ করবেন, সবগুলো যোগ করবেন ডানে, পরে যে রেজাল্টটা পাবেন ওটাকে 1.165 দিয়ে ভাগ দিবেন। এই 165টা হচ্ছে সূত্রের সূত্রে 165, তাহলে রেজাল্ট আসবে 1.5464। তাহলে স্যার আমার এখানে সব ডেটা দেওয়া থাকবে, মানে সব জাস্ট যোগ করা, শুধু এটা গুণ করব, গুণ গুণ করব, গুণ করে এটা যোগ করব, যোগ করে 165 দিয়ে ভাগ দিবে, তাহলে ট্রাক লোড ফ্যাক্টরটা বের হয়ে আসবে। তারপর স্যার, আচ্ছা অঙ্ক এটা না, অঙ্ক হচ্ছে এখান থেকে শুরু, একটু আপনাদের আর 5 মিনিট সময় দিতে হবে। আচ্ছা এখন দেখেন, হাইওয়ে টাইপ আমাকে অঙ্ক দিচ্ছে এরকম, যে আমার হাইওয়েটা কিরকম, 4 লেনের হাইওয়ে, ঠিক আছে, আবার এই 4 লেনের হাইওয়েটা কেমন, দুই দিকে যাওয়া আসা করে, ঠিক আছে, ওয়ান ডে একদিনের ডেটা নেওয়া বোথ ডিরেকশনে, অর্থাৎ এটা দুই দিকে যাওয়া আসা করবে। তাহলে 4 লেনের মধ্যে ইস্ট থেকে ওয়েস্টে যাবে 2 লেনে, ওয়েস্ট থেকে ইস্টে যাবে 2 লেনে, ওকে। তারপরে ডিজাইন ইয়ার, আমি এটাকে বললাম যে আমার 20 বছরের জন্য সুন্দর থাকবে, 20 বছরের জন্য সার্ভিসেবল হবে। তারপর ইউনিফর্ম গ্রোথ রেট 5.5%, একথার মানে হচ্ছে সাপোজ আমি বললাম, আমি ফোরকাস্ট করলাম আমার এখানে বছরে 10,000 গাড়ি আসা যাওয়া করবে, ঠিক আছে, কিন্তু প্রতি বছর বছর এটা বাড়তে পারে, কত বাড়বে, প্রতি শতে 5.5% করে বাড়বে, এটা হচ্ছে ইউনিফর্ম গ্রোথ রেট। আচ্ছা তারপর হচ্ছে পিটি দেওয়া, স্ট্রাকচারাল নাম্বার দেওয়া, এরপর হচ্ছে আপনার এখানে যে ভ্যালু গুলো দেওয়া ছিল, এই যে এগুলো, ঠিক আছে, 3,000 থেকে 7,000, এই ভ্যালু গুলো আপনি আবার এখানে বসাবেন, 0 থেকে 3, 3 থেকে 7, 7 থেকে 8, এগুলো আবার এখানে বসিয়ে দিবেন, সিঙ্গেল এক্সেল আলাদা করে, ট্যান্ডেম এক্সেল আলাদা করে, ঠিক আছে। আর মিড পয়েন্ট গুলো বের করেন, 0 থেকে 3-এর মাঝখানে 1.5, এটা কিভাবে বের করেন, 3 যোগ 0 ডিভাইডেড বাই 2, 7 যোগ 3 ডিভাইডেড বাই 2, 8 যোগ 7 ডিভাইডেড বাই 2, তাহলে মিড পয়েন্ট গুলো বের। এক্সেল লোড গুলো তো দেয়া থাকবে না স্যার? এই যে এই যে দেওয়া আছে না, এখান থেকে নেওয়া, এগুলো পাউন্ডে দেওয়া, আপনি কিভাবে কনভার্ট করবেন, আচ্ছা পাউন্ড থেকে গিভে কমান্ড করে না না, কিপে কনভার্ট করতে হয়, 1,000 পাউন্ড সমান 1 কিপ, 1,000 দিয়ে ভাগ দিব আর কি স্যার, হ্যাঁ 1,000 পাউন্ড সমান 1 কিপ, এটা তো বুঝতেছেন, আর 6,999 মানে 7, এভাবে ধরে নেবেন, এই যে ডেটা দেওয়া এখানে। এরপর মিড পয়েন্ট বের করবেন, যেমন 8 12, মিড পয়েন্ট কত, 12 যোগ 8 ডিভাইডেড বাই 2, 10, শেষ। এরপর নাম্বার অফ এক্সেলস, মানে এই এত লোডের এক্সেল গুলো কয়টা গেছে ওই একটা নির্দিষ্ট দিনে, এটা বের করা, এই ডেটাটা আপনার গিভেন থাকবে, এই যে পাশে দেওয়া আছে, ঠিক আছে, এরপর এগুলো এখানে বসিয়ে দিবেন। তারপর ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর, এগুলো কোথায় পাবেন, এগুলো এখানে পাচ্ছেন, এই যে ডানের ঘরটা, সরি সরি, এই যে এই ঘরটা, ট্রাক ট্রাফিক ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর, এই ঘরটা ওই দিয়ে থাকবে না স্যার, এগুলো দিয়ে থাকবে, জিরো ঘরে এগুলো এখন কি পাউন্ড আছে না স্যার, এগুলো না, এগুলো ফ্যাক্টর, এগুলো কোনো মানে একক নাই, কোনো ইউনিট নাই, 0.00002, 0.0050, এইভাবে লেখা, ঠিক আছে, এভাবে বসিয়ে দেবেন। এরপর এই দুটো যদি গুণ করেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে ESL, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল ফ্যাক্টর। যেমন আপনি একটা স্যার কোনটা কোনটা গুণ করব স্যার, স্যার কোনটা কোনটা গুণ করব স্যার, এই NRF, NRF গুণ করুন, এই দুটো কর, 3 আর 4 নম্বর কলামটা, আচ্ছা NRF গুণ করুন। আচ্ছা এখন আপনাকে একটা ধরেন কোশ্চেন করি, ধরেন একটা রোডে টোটাল 180,000 পাউন্ডের এক্সেল গেছে, ঠিক আছে, 180,000 পাউন্ডের এক্সেল গেছে, তাহলে টোটাল কয়টা এক্সেল গেছে, মানে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল কটা গেছে স্যার, মানে 1 লক্ষ, 1,80,000, 1,80,000, 80,000 সিঙ্গেল এক্সেল লোড গেছে, মানে এই যে সিঙ্গেল এক্সেল আমাদের ড্রয়িং করে দেখেছিলাম, তাহলে স্যার 1 লক্ষ, এটা ভালো মতো ড্র হচ্ছে না, এই যে এরকম সিঙ্গেল এক্সেল এরকম এক এরকম লোড গেছে হচ্ছে 1,80,000, তাহলে এরকম সিঙ্গেল এক্সেল কটা গেছে, 10টা স্যার, 10টা গেছে, গেস আপনাদের একটু আগে আমি কোশ্চেনটা করছিলাম, আপনি কি করেছেন, 10টা সিঙ্গেল এক্সেল যাওয়া মানে কয়টা বাস যাওয়া, যদি একটা বাসে দুটো সিঙ্গেল এক্সেল থাকে 5টা বাস যাওয়া, 5টা বাস, ঠিক আছে, হ্যাঁ স্যার জিনিসটা বুঝুনি স্যার, স্যার জিনিসটা বুঝুনি, মানে 1 লক্ষ, আপনি আগে এটা বলেন না আমাকে, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোডটা কত,
ইকুইভ্যালেন্ট সিঙ্গেল লোড 120, 1,20,000, 18 এক হাজার লক্ষ 18 হাজার, আঠারো হাজার আচ্ছা 18 হাজার 18,000 পাউন্ড, আঠারো হাজার 18,000 হ্যাঁ পাউন্ড 18 হাজার পাউন্ড। হ্যাঁ তাহলে হ্যাঁ যদি আপনার সাপোজ একটা সার্টেন লোডে একটা একটা রাস্তায় পেইভমেন্টে সরি মানে 36,000 সিঙ্গেল এক্সেল লোড গেছে, 36,000 তাহলে সিঙ্গেল লোড ইএসএল গেছে কত হবে? হ্যাঁ তাহলে ইএসএল কত পার হবে? 18, দুই দুই স্যার, যদি 9,000 যায় তাহলে কত হবে? 9,000 গেলে 9,000 বাক 18, 1,800, তাহলে স্যার 5 স্যার, 0.5, হ্যাঁ স্যার 0.5 স্যার, 0.5 18 এই হাজার, যে 9,000/18,000, ঠিক আছে, 0.5 স্যার, 1,18,000, 0.5, 0.5, 0.5, ইয়েস, এই ভ্যালুগুলো ওভাবে পাওয়া, এই যে জিরো মানে এটা কোনো ভ্যালুই নাই তাই জিরো আসছে, এটা 0.05 তাই ওভাবে বের করা, 10.2, 96, এগুলো এভাবে আসছে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার, কিভাবে আসছে বুঝতে পারছেন? ধরেন আপনার 18 লক্ষ গেছে, তখন আপনি কি করবেন? 18,000 দিয়ে ভাগ দিচ্ছেন, এই ভাগ দিলে যেটা আঠারো পাওয়া লক্ষ যাবে ওটা আঠারো ইএসএল, তখন 100 হচ্ছে, ঠিক আছে, এই যেখানে বুঝতে 100 পেরেছি, শতাংশ মতো আসছে তখন নিশ্চয়ই এটা 18,000 একটু বেশি, 18 লক্ষ একটু বেশি, 20 লক্ষ হয়েছে সাপোজ, তখন আপনার মানে স্যার ইএসএল এর ভ্যালু এত আসছে। 17 পয়েন্ট কত স্যার? এটা 17.96 ইন, 17.96 ইন্টু 18,000 স্যার, এখানে আসছে কত? 3,23,280, 3,23,000 আসছে, 3,23,280 আরো স্যার, বেশি আসবে, না স্যার গুণ দিচ্ছি তো স্যার, 18,000 দিয়ে গুণ দিচ্ছি তো স্যার, 21 লক্ষ আসছে, স্যার কিভাবে স্যার? 117.96 ইন্টু 18,000, হ্যাঁ সেটাই তো, 21 লক্ষ 23,280 আছে, দেখেন এটা স্যার গুণ কেন হইলো স্যার? না না দেখেন আপনাদের একটু দেখেন ESAL, ওকে ESAL মানে হচ্ছে টোটাল এক্সেল লোড, ঠিক আছে, ডিভাইডেড বাই 18,000, টোটাল এক্সেল লোড মানে হচ্ছে আপনি দেখতে ধরেন 100টা বাস গেছে, 100টা বাসের সাপোজ একটা এক্স হচ্ছে একটা নির্দিষ্ট টাইপের বাস, ঠিক আছে, ধরেন এস আলম কোম্পানির বাস, তো এই বাসের যে সিঙ্গেল এক্সেল মানে সামনে চাকা যেটা দুটা শ্যাফ্ট সহ দেওয়া, এই সিঙ্গেল এক্সেলের লোড মনে করেন 10,000, আপনি অঙ্কটা এখন একটু করেন তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরেন এস আলম বাস, এদের সিঙ্গেল এক্সেলের লোড হচ্ছে 10,000, ওকে, বুঝছেন এটা? লিখছেন, হ্যাঁ এদের সিঙ্গেল এক্সেলের লোড হচ্ছে 10,000, ওকে, এখন একটা বাসে এক্সেল কটা থাকে? দুইটা, তাহলে আমি দুই দিয়ে গুণ করবো, জি স্যার, ওকে। জি স্যার, এখন আমার সাপোজ কোন একটা নির্দিষ্ট দিনে এস আলম বাসের বাস গেল 100টা, ঠিক আছে, তাহলে আমার টোটাল এক্সেল লোড কত হচ্ছে? রেজাল্ট হচ্ছে 20 লক্ষ, টোটাল এক্সেল এক্সেল লুট গেল স্যার কত আপনার? 10,000, না না আপ বলে আমারও এস আলম কোম্পানির একটা সিঙ্গেল এক্সেল লোড হচ্ছে 10,000 পাউন্ড, 10,000 পাউন্ড, ওকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখন একটা বাসে সিঙ্গেল এক্সেল কটা থাকে? একটা বাস স্যার, দুটা দুইটা থাকে, তাহলে একটা সারাদিনে আপনার এস আলম বাস গেলে 100টা, 100টা, তাহলে টোটাল এক্সেল লোড কত হবে? 10,000 ইন্টু 2 ইন্টু 100, না 20 লক্ষ, 20 লক্ষ, 20 লক্ষ, এই যে 20 লক্ষ, এখন আপনি এভাবে 20 লক্ষ, 1 কোটি, 10 কোটি এগুলো হিসাব করা তো কঠিন, আমরা যেটা করি কারণ ছোট সংখ্যায় নিয়ে আসি, ESL এ নিয়ে আসছি, ঠিক আছে, ESL এ নিয়ে আসলে ভ্যালুটা ছোট হয়ে যায়, দেখেন 20 লক্ষকে 18,000 দিয়ে ভাগ দেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, হ্যাঁ, ডিভাইডেড বাই 18,000 ইকুয়ালস টু কত আসে? ভাগ 18,000, 111.1, ট্রিপল ওয়ান স্যার, এই যে আপনি বলবেন যে আমার ESL গেছে 111.1,
সেভাবে আমাকে বের করতে হয় কাজটা, বুঝতে পারছেন জিনিসটা? এখন 10,000 হতে পারে, 3,000 হতে পারে, 5,000 হতে পারে, এখানে 10,000 লিখছি আমরা সিঙ্গেল এক্সেল লোড, এটা অ্যাসাইলাম বাসের জন্য প্রযোজ্য। এখন কতগুলো ছোট ছোট কাভার ভ্যান আছে, ছোট ছোট মিনি বাস স্যার, আছে, এটা 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 কোন স্যার একক নেই স্যার, 11 না এটা দশমিক 11 এক্সেল লোড হচ্ছে, হ্যাঁ এটা একক আছে, এটা একচুয়ালি হচ্ছে পাউন্ড, এটা পাউন্ড ঠিক আছে। মানে না ওটা না স্যার, ওই এটা মানে এক্সেল লোড আপনি ডিভাইডেড বাই 100, আপনি বলেন থাকবে কিনা, এটা পাউন্ড ডিভাইডেড বাই এত পাউন্ড, কি একক কি হবে? হ্যাঁ স্যার পাউন্ড আর কি স্যার, না পাউন্ড থাকবে না, তো উপরে পাউন্ড নিচে পাউন্ড কাটাকাটি যাচ্ছে ও না, নিচে পাউন্ড বা কাটা গেছে, এটা হচ্ছে ইউনিটলেস ফ্যাক্টর, মানে কোনো ইউনিট নেই। ইউনিটলেস ফ্যাক্টর, হ্যাঁ স্যার এখন দেখেন, এখন আমার কি আছে, মিনি বাস আছে, হিউম্যান হলার আছে, লেগুনা আছে, সবগুলো তো এক্সেল আছে, রিক্সার এক্সেলটা বাদ, ঠিক আছে ওটা খুব ওটা কোনো হিসাবই না, কিন্তু আপনার লেগুনার কিন্তু একটা এক্সেল পাওয়া যায়, একটা এক্সেল থাকে লেগুনাতে, তারপর আপনার মিনি বাস থাকে, হিউম্যান হলার থাকে, ওগুলোতে কিন্তু সিঙ্গেল এক্সেল থাকে, বাট ওগুলো ভ্যালু অনেক কম, এখানে 10,000 ডিসিশন হতে হবে, 2,000 হবে, 3,000 হবে, সবগুলো তো আমাকে হিসাব করতে হবে তাই না? এই যে এই অঙ্কের ক্ষেত্রে এই দেখেন, 0 থেকে 3 দেওয়া মানে 0 থেকে 3,000 ভিতর কটা গেছে, 3 থেকে 7,000 ভিতর কটা গেছে, 7 থেকে 8,000 ভিতর কটা গেছে, যেমন আমরা যে অ্যাসাইলাম বাসের হিসাব করছি, এটা কোন ঘরে পড়বে, এই 8 থেকে 12 মধ্যে পড়বে না? স্যার, এই 8 থেকে 12 মধ্যে পড়বে, এরকম 1,200টা গাড়ি গেছে, 1200টা স্যার কিভাবে বের করলাম? মানে এটা তো গিভেন ডেটা আপনাকে দিয়ে দিছি আমি, যে এতগুলো গাড়ি আচ্ছা গেছে। আচ্ছা গিভেন ডেটা, হ্যাঁ 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 একটু আগে আমি আপনাকে বললাম যে 10,000 গাড়ি গেছে এসএল, সরি কি বলে 10,000 পাউন্ড হ্যাঁ দশ এসএলএমে, হাজার পাউন্ড হিউম্যান ওই যে এক্সেল 10,000 আট থেকে পাউন্ড, বারোর মধ্যে, হ্যাঁ এই আট আট থেকে থেকে বারোর বারোর মধ্যে মধ্যে, পড়বে। হ্যাঁ, তারপর ওখানে গাড়ি গেছে কটা বলছি আমি, 1,000টা গাড়ি গেছে হ্যাঁ তাই এক না? হাজার টাকা গাড়ি, তা আপনি এখানে কত বসাবেন এন এর ভ্যালু? 1,000 1,000, তারপর ইকুইভ্যালেন্স এফেক্টটা কিভাবে বের করবেন? এই যে এখান থেকে দেওয়া থাকবে, এইখানে দেওয়া থাকবে 8 থেকে 12,000, 0.08, ঝামেলা আছে তখন করলাম, ঝামেলা না, একটু ঘুরাই ফিরাই আনতে হয় আর কি আপনাকে, জাস্ট এটা কিন্তু একদম সোজা বেসিক বোঝা দেখে আমাকে এত কথা বলতে হচ্ছে। ঝামেলা আছে একটু, স্যার 11,999 কে 12,000 ধরতে হবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এগুলো রাউন্ডিং করে দিবেন আর কি। আচ্ছা, মানে আমরা অঙ্কটাতে ঢুকতে পারছি, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করে দিব, আজকে যেহেতু দেরি হয়ে যাচ্ছে, আমার আরেকটু বাকি ছিল, এটা এটা অনেক দেরি হয়ে যাবে, আরো 10 মিনিট লাগতে পারে, আচ্ছা ঠিক আছে তাহলে স্যার, আমরা আবার নেক্সট ক্লাসে নেই স্যার এখন। আবার ওকে ঝামেলা করবেন ওকে স্যার, না, আচ্ছা ভিডিওটা ঠিক আছে দিয়ে স্যার দিন আমরা, স্যার কাইন্ডলি গুগল ক্লাসরুমে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এর আগে ক্লাসটাও রেকর্ড করছি, আপনাকে দিয়ে দিবো।